শিক্ষার্থী ও তরুণদের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি করতে প্রথমবারের মতো শুরু হলো জাতীয় পরিবেশ উৎসব। ইউথ প্রেনার নেটওয়ার্কের আয়োজনে ও টেল প্লাস্টিকের সহযোগিতায় দুই দিন ব্যাপী এই আয়োজন শুরু করা হয়। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সেমিনার হলে জাতীয় পরিবেশ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিরাজ চন্দ্র সরকার বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। এসডিজির প্রধান কাজ হল পরিবেশ বান্ধব উন্নয়ন। পরিবেশকে সমুন্নত না রেখে কোনো উন্নয়নই গ্রহণযোগ্য হবে না, তাই পরিবেশ দূষণ আমাদের রোধ করতেই হবে। এত মানুষের মধ্যে আমরা যে নিঃশ্বাস নিঃসরণ করি কার্বন ডাইঅক্সাইড আপনারা জানেন এবং অক্সিজেনটা গ্রহণ করি, তো দেখেন এই শুধু এই পলিউশনটা যদি চিন্তা করি তাহলেও কিন্তু আমাদের মানে পরিবেশগত একটা বিশাল আনব্যালেন্সড। তারা প্রতিদিনের যদি একটা গড় হাজিরা যদি 600 টাকা হয়, আমরা বলতে পারি তার হাজিরা পড়ে মিনিমাম 1000 টাকা এবং 2000-3000 পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারে। তার কারণ আমরা এই স্টেপগুলোর প্রাইস এত বেশি দিচ্ছি